এখনো আর বলে বেড়াচ্ছে মাছ খাবেন না, কি মছলি খাতা হ্যায়, মাংস খাবেন না, ডিম খাবেন না, তো ব্যাঙের ছাতা খাবে জোগাড় করে দিতে বলুন, যার যা ইচ্ছে খাবে, যে ভেজ ভালোবাসে ভেজ খাবে, যে ননভেজ ভালোবাসে ননভেজ খাবে। এই দেশটা আমাদের সবার, কেউ ধোকলা ভালোবাসে, কেউ ধোসা ভালোবাসে, কেউ ইডলি ভালোবাসে, কেউ পরোটা ভালোবাসে, কেউ রুটি ভালোবাসে, কেউ ভাত ভালোবাসে, কেউ বিরিয়ানি ভালোবাসে, কেউ চিংড়ি পটল ভালোবাসে, কেউ ঝিঙে চিংড়ি ভালোবাসে, তো কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে। মোদিবাবু খেয়ে একটু দেখুন না স্বাদটা কেমন, একটু খাবেন, তৈরি করে দেবো, কথা দিচ্ছি কাউকে দিয়ে করাবো না, আমি নিজে করব। আমি ছোটোবেলা থেকে রান্না করেছি, আমি রান্না জানি। আর আপনি যদি আমায় বলেন ধোকলা খেতে, আমি খাবো, আমি খেয়েছি, ওটা গুজরাটে পাওয়া যায়। বিজেপি বলছে বাংলা এবার 35, আমি বললাম হয়ে যাবে ফিনিশ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম এবার প্রাক্তন প্রধানমন্ত্রীর তালিকায় ঢুকবে। হুগলির খানাকুলে সভা থেকে হুঙ্কার দিলেন ফিরহাদ হাকিম, সেই সঙ্গে সন্দেশখালীর ভাইরাল ভিডিও সিরিজ নিয়েও আক্রমণ শানালেন। বলছে এই বার 35, আমি বললাম হয়ে যাবে পুরো ফিনিশ, প্রধানমন্ত্রী হচ্ছে না, বিজেপি সরকার আর আসছে না, আর বিজেপি সরকার আসছে না, এইটা আপনারা জেনে রাখুন যে আর বিজেপি সরকার ভারতবর্ষে আসছে না। প্রাক্তন প্রধানমন্ত্রীদের লিস্টে নরেন্দ্র মোদীর নাম থাকবে, অন্তত আপনাদের এখানে আমাদের বাংলায় ওদের ঢোকার থেকে রুখেছে। তাই নতুন করে বলি, মমতা তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি, লড়াই হবে, প্রতিবাদ হবে, সন্দেশখালীকে ভুয়ো ভাবে নাটক করলে কেন, নরেন্দ্র মোদী জবাব দাও। খুব কান্না মেরে সন্দেশখালীকে উড়ে বাবা, এত মনের মধ্যে দয়া, মোদীজি যখন বিলসি বানরকে ধর্ষণ হলো, তার যে 11 জন তাদের জেল থেকে ছাড়ালেন ডবল ইঞ্জিন গুজরাটের সরকার, সে বিলসিশ বানর জন্য আপনার কান্না এলো না? শিডিউল কাস্ট বোর্ড তাকে যখন আপনাদের লোকেরা ধর্ষণ করে জ্বালিয়ে দিল, নিজের বাপ মাকে দেখতে পেল না, হাত আছে, আপনার কান্না এলো না? যখন আমার মা বোনেরা মণিপুরে তাদের ধর্ষণ করে প্যারেড করানো হলো, সেই মা বোনের জন্য আপনার কান্না হলো না? আপনার কান্না এলো না নরেন্দ্র মোদী? যত কুমিরের কান্না এইখানে এসে ইলেকশনের সময় আমাদেরও কান্না পায়, আপনার অত্যাচারের জন্য আমাদের কান্না পায়, বাংলা তথা ভারতবর্ষের মানুষের দুর্দশার জন্য